দেবদা দেশে ফিরেছেন মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে কেন দেব এই সময় চলে গেল এই সময়ই যেতে হলো একটা দায়িত্বপূর্ণ এমপি যাকে আমরা ভরসা করেছিলাম যাকে আমরা ভালোবাসতাম যার আমরা ফ্যান ছিলাম সেই বিপদের সময় আমাদের মানুষকে একা করে দিয়ে চলে গেল কোনো কথা বলছে না এই সময় যেতে হলো যেতেই হবে লিভ ইন পার্টনারকে নিয়ে থাকতে হবে বাইরে পড়ে থাকতে হবে বিদেশে ফুর্তি করতে হবে অনেক কিছু চলো আজকে একটুখানি যুক্তিতে খেলা হোক হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল আমি কোনোদিনও বলি না আমার ভিডিও তোমরা দেখবে খুব নেসেসারি না থাকলে আমি বলি না যে আমার ভিডিও সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখে আমার ভিডিও শেয়ার করে দাও লাইক করে দাও না কিন্তু এই ভিডিওটা আমি চাইবো যে আমার ভিডিও কোনো পেজ বা প্রোফাইলে শেয়ার করার দরকার নেই অন্তত যারা দেভিয়ানস রয়েছে দেবদাকে ভুল বুঝছে তাদের মধ্যে যেন এই ভিডিওটা ছড়ায় বুদ্ধবাবু চলে যান আট তারিখে আর্জি করে ঘটনাটা ঘটে ন তারিখে মানে ন তারিখ যখন রাত্রির বারোটার পর আশা করছি ঘটেছে যেহেতু ন তারিখই টাইমটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই কারণেই বলতে হচ্ছে কারণ আমরা খবরের মাধ্যম থেকেই সমস্ত জানতে পারি ঘটনাটা ঘটার পর আমরা সেটা জানতে পারিনি পরে আসছি দেবদার প্রথম বিদেশে গিয়ে ছবি পোস্ট করা এগারো তারিখ যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করে এগারো তারিখ বিদেশের মাটিতে প্রথম পোস্ট এবার কথা হলো এই তিন দিন চার দিনের মধ্যে যা কিছু হচ্ছে এখন বুদ্ধবাবু যে কদিন ছিলেন মানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত হয়েও সেই কদিন তিনি ট্রেন্ড ছিলেন ন্যাচারালি খবরের যে চ্যানেল মাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু আমাদের সামনে দিদির এই যে আরজি করের যে ঘটনাটার যে খবর সেটা কিন্তু তুলে ধরেনি যতক্ষণ বুদ্ধবাবুর বডি ডোনেট না হয়ে গিয়ে থাকে মিছিল তার সঙ্গে গিয়েছিল ফাইনালি ডোনেট করার জন্য ততক্ষণ অব্দি সেটা নিয়ে কিন্তু খবরের চ্যানেল ফ্ল্যাশ করেছে এবং হাইলাইট করেছে তাই আমরা ততক্ষণ ওটাই জানতাম আমাদের সামনে সেভাবে কিন্তু এই খবরটা হাইলাইটেড হয়নি এই দিদির চলে যাওয়াটা জি করের ঘটনাটা তো যখনই খবর শেষ হলো বুদ্ধবাবুকে নিয়ে তখন তারা এটাকে হাইলাইট করে ফ্ল্যাশ করে এবং সেটা তখন ছড়ায় মানুষের মধ্যে তখন সতর্কতা বলি বা আন্দোলন পরায়ণ হয়ে ওটা সমস্ত কিন্তু তখন থেকে একটু করে শুরু হয় যদিও তখন আমরা আন্দোলনের পথে যাইনি অনেকটা দেরি করেছি সেদিন বা তার পরের দিন আমরা মোটেই আন্দোলনরত হইনি কিছু পলিটিক্যাল লোককে দেখা যাচ্ছিল পুলিশের গাড়ির সামনে অ্যাম্বুলেন্স ঠোকাঠুকি করছে এবং হালকা করে সন্ধ্যের থেকে এই খবরটা ফ্ল্যাশ হলো যদি তোমাদের মনে থেকে থাকে সন্ধ্যের পর থেকে বুদ্ধবাবুর চলে যাওয়ার খবর শেষ হলো তারপরে দিদিকে হাইলাইট করা হলো বা আরজি করের ঘটনাকে ফ্ল্যাশ করা হলো হাইলাইট করা হলো এবং আমরা জানতে পারলাম এবার দেবদা এগারো তারিখে প্রথম ফটো পোস্ট করছে লোকটা নিশ্চয়ই ন তারিখ বেরিয়ে গেছে কারণ বিদেশে যাচ্ছে নিশ্চয়ই দশ তারিখ বেরিয়ে গেছে এবং এগারো তারিখে সকাল বেলার দিক করে ছবি পোস্ট সেটা সম্ভব না একটা জায়গায় বেড়াতে যাবে ছবির প্রচার নিয়ে বালির মধ্যে লিখবে নিশ্চয়ই একদিন আগেই তিনি পৌঁছে গেছেন বা অন্তত বারো চোদ্দ ঘন্টা কুড়ি ঘন্টা আগে পৌঁছে গেছিলেন সেই দেশে দিয়ে রেস্ট নিয়েছেন তারপর তার এই মানসিকতা তৈরি হয়েছে ছবির প্রচার নিয়ে কথা বলার বা অভিনবত্বর সঙ্গে প্রচার করার বালিতে লিখে বোঝাতে পারছি এবার ন তারিখে এটা কিন্তু বিকেল থেকে হাইলাইট হয় মানে মোটামুটি সন্ধ্যে সাতটা আটটা নটা থেকে মানুষ জানতে পারে সেই সময় আমরা বলতেই পারি দেবদা বেরিয়ে যাচ্ছে বা যদি মাঝরাতেও মানে দশ তারিখ পড়ার পর রাত্রির বারোটার পরও ওনার প্লেন থেকে থাকে তাহলেও সেই মোটামুটি এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাচ্ছে বা রওনা দিচ্ছে বা তার কাছে সেইভাবেও খবরটা ওই দিন থেকে প্রচারিত হয়নি যেটা তার কানে সেভাবে পৌঁছবে যে সেই ট্রিপটা ক্যান্সেল করে ফেলবে সেই লেভেলের হাইলাইটেড কিন্তু সেই দিনকে হয়নি মানে ন তারিখ কিন্তু সেইভাবে ফ্ল্যাশ হয়নি যত দিন গেছে মানুষের মধ্যে বিষয়টা নিয়ে কৌতূহল বেড়েছে মানুষ জেনেছে মানুষের মধ্যে ছড়িয়েছে কিন্তু ন তারিখ কিন্তু বুদ্ধবাবুর বডি ডোনেট হয় তোমরা গিয়ে মিলিয়ে নাও নেট চেক করে নাও আমার ইনফরমেশনগুলো এবং সেই দিনকে বিকেল থেকে মোটামুটি আমাদের কাছে একটা আইডিয়া আসে তখনও পর্যন্ত মানুষের মধ্যে কোনো রকম এটা নিয়ে সিরিয়াসনেস ছিলই না মোটামুটি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ থেকে সিরিয়াসনেসটা শুরু হয় আমার মনে আছে বারো তারিখ আমার জন্মদিন ছিল সে সময় কিছু হওয়া ছিলই না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কেউ কিছু জানতোই না মানে আমি আশেপাশে আমার দেখতেই পাইনি প্রোফাইলে কেউ এটা নিয়ে পোস্ট করছে কথা বলছে আমি কিন্তু জেনেছি কিন্তু আমার প্রোফাইলের কাউকে নিয়ে এসব নিয়ে পোস্ট করতেই দেখিনি জাস্ট যারা এখন আন্দোলনরত হয়ে পড়েছে ফাটিয়ে দিচ্ছে খেতে পারছে না খাওয়ার রুচি চলে গেছে সেই সমস্ত লোককে আমি দেখেছি ডিসকোতে গিয়ে পোস্ট করতে মানে তেরো তারিখ চোদ্দ তারিখ এই সময়টা আমার জন্মদিন গেছে বলে এই টাইমটা আমার মনে আছে আর কি তো তারা এখন খেতেই পারছে না রুচি নেই খাওয়ার তাদের তো তারা কিন্তু চোদ্দ তারিখ রাত্রির থেকে মোটামুটি ওই আন্দোলনের ব্যাপারে বোধহয় জানতে পেরেছে তেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ সকাল পর্যন্ত তারা একদম বিন্দাস ছিল এরকম পাবলিক দেখেছি এটা তাদের দোষ না কারণ সেইভাবে খবরের চ্যানেলগুলো আজকে এই যে এত আন্দোলন এত কিছুর খবরের চ্যানেল তোমাদের সামনে দেখাচ্ছে কি হচ্ছে ডিটেলস এই জন্য তো তোমরা বুঝতে পারছো পুরোটাই মিডিয়ার গেম চলছে মিডিয়া যখন দেখাচ্ছে তখন তোমরা হইচই করছো যখন মিডিয়া দেখানো ছেড়ে দেবে তোমাদের সমস্ত কিছু মনে হবে যে যা এটাও ধামাচাপা পড়ে গেল ফ্যাক্ট ফ্যাকটা মেনে নাও তো দেবদার কাছে সেই দিন অবধি এমন ভাবে খবরটা পৌঁছয়নি এবং কারোর কাছেই পৌঁছয়নি 9 তারিখ থেকে এমন হইচই হয়নি বা এমন ভাবে প্রচার করা হয়নি নিউজ চ্যানেল থেকে যাতে দেবদাকে এটাকে সিরিয়াস মনে করে তার টিপটাই ক্যান্সেল করে দিতে হবে বোঝার চেষ্টা করো যা হয়েছে দেবদা চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটেছে বা দেবদা তো ছুটে মাছপত থেকে বিদেশ থেকে চলে আসবে না অথবা সে কালকে দেশে ফিরে যেভাবে জিনিসগুলো দেখতে পাচ্ছে যে কি কি হয়ে রয়েছে সেটা কিন্তু সে বিদেশের মাটিতে বসে কখনোই বুঝতে পারেনি যদিও তোমরা বলবে বিদেশেও তো হইচই হয়েছে স্টিল আমি বলবো কলকাতা বা ইন্ডিয়ার মতন তো হইচইটা বাইরে হচ্ছে না কিছু বাঙালি সম্প্রদায় যারা বাইরে থাকে তারা তাদের মেয়ের জন্য আন্দোলন করছে প্রটেস্টে বেরোচ্ছে বাট সেইভাবে সেখানকার লোক একদম কেঁপে উঠছে ভারত যেমন হয়েছে ভারতে যেমন হয়েছে চারিদিকে আন্দোলনটা ছড়াচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি মুম্বাই একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রতিবাদ করছে কেন কারণ সূত্রপাত এটা এটার জন্য দেখে তারা ইন্সপায়ার হয়েছে মোটিভেটেড হয়েছে যে আমরা প্রতিবাদ আমাদেরকেও করতে হবে দিস ইজ দ্য ফ্যাক্ট তো এটাই মেনে নাও এখানে দেবদার কিছু করার ছিল না দেবদার হাত নেই